নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত জানাই। আজ আমি রোজকার মাছের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পমফ্রেট মাছ দিয়ে মাছের ঝালটা রান্না করব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব মাছটা ভেজে নেওয়ার জন্যে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। ফ্রেশ পমফ্রেট মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, খুব বেশি ভাজলে মাছটার টেস্ট গুণ নষ্ট হয়ে যায়। এখন মাছটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। ১/৪ টিস্পুন নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। নরম নরম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কষে নেব। ১/2 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। ১ মিনিট কষে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/3 টিস্পুন, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা স্বাদ মতো লঙ্কাটা দেবেন। আর চিনি দিয়ে দিলাম খুব সামান্য। এই চিনিটা দিলে টমেটোর টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তবে আপনাদের যদি মাছের ঝালে চিনি পছন্দ না থাকে তাহলে না দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে কষবো তেল ছেড়ে আসা পর্যন্ত। আবারও একটু জল দিয়ে মশলাটাকে একইভাবে কষে নেব। এইভাবে দুবার যদি মাছের ঝালের মশলা কষা যায় তাহলে খুব ভালো টেস্ট হয়। এইভাবে আপনারা একবার মাছের ঝাল করে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন জল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছের ঝাল বেশি ঝোল হয় না। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। প্রথমে পেঁয়াজ কষানোর সময় একটু নুন দিয়েছিলাম, তাই বুঝে নুনটা দিতে হবে। ফুটে গেলে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো লঙ্কাটা দেবেন। মাছটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। গরম ভাতের সাথে এই মাছের ঝাল কিন্তু অপূর্ব লাগে। অল্প মশলায় এই মাছের ঝাল রোজকার খাওয়ার পক্ষেও কিন্তু খুব ভালো। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।